সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। ঘরের দিকের কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সামনে তো ইঁট দেওয়া আসো, তো সেই কারণে কিন্তু ইঁটের ওখানে নোংরাগুলো খুব বেশি পরিমাণে জমে যায়। আর আমাদের ওয়ালটা দেখো, কারণ সব কিন্তু ইঁট বেরিয়ে আছে, সাথে সিমেন্ট বেরিয়ে আছে, আর কেমন একটা দেখতে, তাই না? যখন আয়লা হয়েছিল, তোমরা অনেকেই হয়তো শুনেছো আয়লার নামটা, 2009 সালের 25শে মে আয়লা হয়েছিল, সেই আয়লার জলে এই বাড়িটা অর্ধেকটা ডুবেছিল, তো সেই কারণে কিন্তু ওই জায়গাগুলো পুরোটাই নোনা ধরে আছে, আর প্রায় 1 সপ্তাহর উপরে কিন্তু জলে ডুবেছিল বাড়িটা। সেই কারণে এখন যতই সিমেন্ট লাগানো হোক, বালি লাগানো হোক, আর কিন্তু লাগে না বালি সিমেন্টগুলো। আর এই ভ্যানটা আমাদের নয়, পাশের একজনের ভ্যান তো রেখে গেছে, আমাদের যেহেতু উঠোনটা অনেকটা বড়, সেই জন্য কিন্তু যে যেটা পারে সেটা কিন্তু এখানে রেখে যায়। আর উঠোনটা ঝাড় দিতে গিয়ে আমি যে কতবার দাঁড়ালাম তোমাদেরকে কি বলবো, প্রচুরবার দাঁড়িয়েছি, কারণ আমার খুব পা ব্যথা করে, কোমর ব্যথা করে, তো সেই জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। মুরগিদের জন্য নিয়ে চলে এসেছি ভাত, আমার হাজবেন্ড বের করে দিল ভাত আর তরকারি, কিন্তু তরকারিটা দেওয়া যাবে না, যেহেতু তরকারিটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য তরকারিটা আর দেওয়া গেল না। অল্প একটু ভাত ছিল, সেটুকুই ভাত দিয়েছি, আর যে ভাতটা নষ্ট হয়ে গেছে সে ভাতটা আর দিলাম না। আর আমরা কিন্তু রেশনের চালই খাই, তো অনেকেই হয়তো ভাববে রেশনের চালের কথা, তো ভাত দিতে গিয়ে মুরগিটা বেরিয়ে গেছিলো, তো মুরগিটা আবার ধরেও ফেলেছি, এটাই লাক যে মুরগিটা ধরে ফেলেছি, নাহলে কিন্তু খুব অত্যাচার করতো বাইরে গিয়ে। হাঁড়িটা মেজে এখন আমি ঘরের দিকে যাচ্ছি, আর আমি কিন্তু ভিডিওটা কখন পজ করে রেখেছি বুঝতেই পারিনি, আমি ভাবছি ভিডিওটা অন করা আছে, পরে দেখছি যে না, ক্যামেরাটা অন করা নেই, তো সেটাই আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর বাবু এসেছিলো সাথে পড়া দিতে, ও আমি যেখানে যাই ও সেখানে সেখানেই চলে যায়, মানে ঘাটে গেছিলো পড়া দিতে আমার কাছে, কারণ যে টাস্কগুলো দেওয়া ছিল সেগুলো ওর কমপ্লিট হয়ে গেছে, মানে সেই কারণে। তো এখন চালটা নিয়ে আবারও আমি রওনা দিলাম ঘাটের দিকে, আর সব কিছুই তো পুকুরে হয়, তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি যে যাই করবো পুকুরেই করতে হবে। আর এতটাই হাওয়া দিচ্ছে যে এই মাঘ মাসের লাস্টের দিকেও কিন্তু সোয়েটার পরতে হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে শীতটা ঠিক কতটা পরিমাণে পড়েছে। যে টাইমে শীতটা পড়ার কথা ছিল সেই টাইমে কিন্তু শীতটা পড়িনি, এখনই পড়ছে। আর আমাদের ঘাটটা দেখো ভেঙে গেছে, ঘাট তো আমার হাজবেন্ড সবসময় বলে যে ঘাটে কিন্তু বেশি যাতায়াত করবে না, সবাইকে বলে, কারণ বাইরের তো অনেকেই আসে স্নান করতে, আর এইদিকে ঠিক এরকমই কিন্তু গ্রামের দিকে, সবারই যেহেতু পুকুর নেই, তাছাড়াও সবারই হচ্ছে টিউবওয়েল নেই, তো সেই জন্য কিন্তু মানে নির্দিষ্ট কোনো পুকুর আছে বা কারোর বাড়ি আছে সেখানেই কিন্তু মানুষ স্নান করতে যায় প্রতিদিন, তো আমাদের বাড়িতেও সেরকম কিন্তু সবাই আসে স্নান করতে, অনেকেই আসে স্নান করতে অনেক দূর দূর থেকে, কিন্তু আরেকটু যখন গরম বেশি পড়বে তখন কিন্তু বেশি আসবে লোকজন। তো উনুনটা এদিকে জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে এবার আমি ভাতটাও বসিয়ে দেব, আর প্রচুর ধোঁয়া হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে, ঠিক কী করে যে বসে রান্না করব সেটাই কিন্তু বুঝে উঠতে পারছি না, এতটাই হাওয়া হচ্ছে। ছোটো ছোটো ডাব শুকনো, সেই ডাব শুকনোগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঠ দিলাম, পাতা দিলাম। আগেও বলেছি যে গ্রামের বউ আর শহরের বউদের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, কারণ গ্রামের বউরা কিন্তু সেই ভোরবেলা উঠে সেখান থেকে কিন্তু কাজ আর কাজ, যতটা টাইম হাতে পাওয়া যায় শুধু কাজ ছাড়া কিন্তু আর কোনো কথা নেই, আর সব কিছু বাইরে এরকম রোদ্দুরের মধ্যে সব কিছু করতে হয়। আর শহরের বউরা কিন্তু সেটা নয়, সকালবেলা 9টা 10টা 11টার সময়ও কেউ কেউ ওঠে শুনি, তো উঠে তারপর একটু রান্নাবান্না করলো তো করলো, আর না করলো তো কোনো ব্যাপারই না, কাজের মাসেই সব কিছু করে দিল, কিন্তু আমাদের কিন্তু সেগুলো নয়। আমাদের উঠে মানে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু ভাবতে হয় যে আজকে কি করব, আজকে কি রান্না করব, আজকে কি খেতে দেব, সেই চিন্তা কিন্তু আগে করতে হয়, তারপরে চোখ মেলে উঠে কোন কাজটা আগে করলে ভালো হয়, তো আমরা কিন্তু সেটাই আগে ভাবি। তো জিনিসপত্রগুলো সব কিছু ভিজিয়ে দিলাম, আর এগুলো সবই আমার হাজবেন্ডের জিনিস। আর বাবু আমাকে বলছে যে কাকিমণি
মনে হয় লেপের মধ্যে ঢুকে গেলেই ভালো হতো, এতটাই হাওয়া দিচ্ছে আর এতটাই শীত পাচ্ছে। তো আমিও ওকে বলছি হ্যাঁ ঠিক বলেছিস, যে লেপের মধ্যে ঢুকে থাকলেই ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয় যতই মনে করি। ভাতটা বসিয়ে উপরে চলে এসেছি, আর উপরে রুমটা কিন্তু কমপ্লিট হয়নি, একটা রুমও কিন্তু কমপ্লিট হয়নি। যে রুমটাতে আমরা থাকি সেই রুমটা আপাতত কমপ্লিট, কিন্তু কোনোরকম দরজা দেওয়া নেই। আর আমার যেহেতু বালতি সিস্টেম নেই, তো সেই জন্য কিন্তু আমি একটা বাড়ির বালতির মধ্যে লিকুইড গুলে নিই, নিয়ে সেটাই কিন্তু আমি এরকমভাবে মুছে নিই, কারণ আমি বালতি সিস্টেমটা এখনও কিনে উঠতে পারিনি। বারান্দা ঘর সব কিছু আমার মোছা কমপ্লিট, ওদিকে ভাতটাও বসানো আছে। নমস্কার বন্ধুরা, টুনটুনি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছে, সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন আরও একটা ভিডিও। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আই হোপ তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আমি কিন্তু সবসময় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ভিডিওটা বানাই, কারণ আমি হচ্ছে গ্রামের বউ তো আর গ্রামের মেয়ে, তো সেই জন্য কিন্তু সবসময় প্রাকৃতিক পরিবেশের সঙ্গেই ভিডিওটা বানাই। আমার আর অন্য কোথাও যাওয়ার কোনো রকম জায়গা নেই, যে আমাদের এখান থেকে শহর কিন্তু প্রচুর প্রচুর দূরে, তো সেই জন্য আমি শহরে গিয়ে কোনো রকম ভিডিও বানাতে পারি না। যাই করি গ্রামের মধ্যে চলাফেরা খাওয়া দাওয়া এগুলোই আমি করি, আর সাথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সাথে গ্রামের গরু বাছুর ছাগল মুরগি হাঁস এগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন বাজে সকাল 10টা, তো আপাতত আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এক গামলি জিনিসপত্র আমার কাচতে দেওয়া আছে, মানে এখনও কাচা হয়নি, এ তো ওয়াশিং মেশিন নয় যে কাচতে দেবো, তো ভিজানো আছে, ওগুলো হচ্ছে কাচতে হবে, কিন্তু পরে মানে আমি 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়, তো সেই জন্য ভিজিয়ে রেখেছি, পরে কাচবো, যখন স্নান করবো তো তখন কাচবো। আর সবই কিন্তু আমার হাজব্যান্ডের জিনিসপত্র, আমার জিনিসপত্র আজকে একটুও দিইনি, আর আমি ডেলি ডেলি কাচতেও পারি না, খুব মাথার যন্ত্রণা করে, তো সেই জন্য কিন্তু আমি ডেলি ডেলি কাচতে পারি না, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম, তো সেই জন্য কিন্তু আমি ধীরে ধীরে দিই, আর বেশ কয়েকদিন বাদে বাদেই কিন্তু জিনিসপত্রগুলো কাচি। আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র বাগান থেকে তুলেছিলাম কাঁচা টমেটো, তো কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে আর হাফ চাকা ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি বড়ি দিয়ে, আর কিছুই করিনি, শাক কাটাও ছিল কিন্তু শাকটা করিনি, কারণ আজকে হচ্ছে তেল বাড়ান্ত, তো সেই জন্য কিন্তু করে উঠতে পারিনি, মানে মন চাইলেও কিন্তু করতে পারিনি। আর প্রচুর আজকে ঘর বাড়ি সব কিছু মুছে একদম রেডি করে এই আসলাম এইদিকে, আর বাড়ির দিকে প্রচুর হাওয়া, সেই সঙ্গে প্রচুর ঠান্ডা, এদিকে আবার দেখছি হাওয়া প্রচুর কিন্তু ঠান্ডা একদমই নেই। বাবুদের বাড়ি গিয়েছিলাম, তো একটা স্ট্রবেরি খেতে দিয়েছিল, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু স্ট্রবেরিটা খাওয়ার পরে এতটা মাথা যন্ত্রণা করছে, সাথে এতটাই গা গুলোচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু জিনিসপত্রগুলো না কাচলে নয়, তো সেই জন্যই কিন্তু কাচতে হচ্ছে, মানে আমি যে কাচছি আমি নিজেই ঠিক করে বসে থাকতে পারছি না, এমন সিচুয়েশান আমার তৈরি হয়েছে। তো ওটা স্ট্রবেরি খাওয়ার ফলে হয়েছে নাকি রোদ্দুর লাগানোর ফলে হয়েছে, মানে মাথায় রোদ্দুর লেগেছে তার ফলে হয়েছে, সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড গা গুলোচ্ছে, বমি পাচ্ছে, সাথে মাথা যন্ত্রণা করছে। তারপরেও কিন্তু জিনিসগুলো কাচতে হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, তো সেই জন্য সমস্ত জিনিসগুলো আমাকে কেচে মেলে দিতে হবে, না হলে হবে না। অনেক সকালে যেহেতু আমি এগুলো ভিজিয়ে রেখেছি, সাথে আমার নিজেও স্নান করতে হবে, স্নান করে ঠাকুর পূজা দিতে হবে, আর এগুলো হচ্ছে রেগুলার, এই কাজগুলো তো করতেই হবে, বিশেষ করে হিন্দু বাড়িতে সবার কিন্তু এক একটা ধর্ম থাকে, যে যে ধর্মের মানুষ তাকে কিন্তু সেই কাজগুলো রেগুলার করতেই হয়, তো আমরা যেহেতু হিন্দু তো সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু ঠাকুর পূজা দিতে হয়। তো জিনিসপত্রগুলো কেসে স্নানটাও সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপর আমি জিনিসপত্রগুলো ধুয়েও নিচ্ছি, আর এতটাই হাওয়া হচ্ছে, তোমরা হয়তো গাছের ডালগুলো দেখে বুঝতে পারছো যে কী পরিমাণে হাওয়া হচ্ছে, আর সেই পরিমাণে ঠান্ডা, বসে যে জামাগুলো ধোবো সেটাই কিন্তু ঠিক করে ধুতে পারছি না, এতটাই ঠান্ডা, আর পুকুরের জলগুলো দেখো ঢেউ হচ্ছে, তো এগুলো ধুয়ে মেলে দেবো, দিয়ে আবার ঠাকুরটা
ভোগ দিতে হবে, তো সেই জন্য ফুল টুলগুলো তুলতে হবে, তো জিনিসগুলো সব মেলেনি। ওদেরকে ঠাকুর পূজা দিতেও তো অনেকটাই সময় লাগে, আর আমাদের যেহেতু ফুল কিনে নিয়ে আসার কোনো সিস্টেম নেই, আমাদের বাড়ির কাছ থেকে ফুল তুলতে হয়, তো সেইগুলো আবার তুলে সব কিছু জোগাড় করতে হবে, কারণ ফুল যে এখন শীতকালে কম ফোটে। বড়িগুলো রোদ্দুরে মেলে দেওয়া ছিল, তো সেই জন্য এখন তুলে হচ্ছে, এই ড্রামের মধ্যে থাকে বড়িগুলো। তো এটা হচ্ছে চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে তৈরি করেছিলাম, এখন নয় অনেক দিন আগে তৈরি করা, প্রায় 1 থেকে 1.5 মাস আগে কিন্তু বড়ি দেওয়া হয়েছিল। আর এই বড়ি কিন্তু মাঝে মধ্যে রোদ্রে না দিলে একটা ফাগ্ন গন্ধ বের হয়, বা পচা পচা গন্ধ বের হয় একটা, যেহেতু কুমড়ো আর ডাল দিয়ে এটা তৈরি। ও মাই গড, আজকে দেখো 4টে ডিম পেড়েছে মুরগিতে, আজকে আমি কত হ্যাপি। এই যে দেখো 4টে ডিম, একটা দুটো তিনটে, আর এই যে দেখো একটা, 4টে ডিম পেড়েছে মুরগিতে। তো বন্ধুরা দেখো মুরগিতে কিন্তু 4টে ডিম পেড়েছে, আগে 3টে করে ডিম পাড়তো, এখন আবার দেখছি আজকে থেকে 4টে ডিম পাড়ছে। এই যে 4খানা ডিম তুললাম মুরগির ঘর থেকে, আর এগুলো সবই হচ্ছে মুরগির ডিম। বন্ধুরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে তারপর আবার ভিডিও এডিটিং করছিলাম, কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো একবার গরু নিয়ে আসতে গেছিলাম, আবার গরু তাড়াতেও যাচ্ছি, এখন আবার গরু তাড়াতে যাচ্ছি। এই ছোট কাকুর বাড়ির ওপরে আমাদের যে বিচালিগুলো আছে না, সেই বিচালিগুলো প্রচুর পরিমাণে নষ্ট করছে গরুতে, মানে গরু আসছে একসঙ্গে অনেকগুলো করে গরু আসছে, সেই গরুতে এসে একদম উলট পালট করে দিচ্ছে, খাচ্ছে তো না, শুধু শুধু নষ্ট করছে প্রচুর পরিমাণে। তো জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো তুললাম, তারপর গরু আনতে গেছিলাম, গরুটা বাঁধা ছিল, সে গরুটা আনতে গেছিলাম, আর বাছুরটা নিয়ে আসিনি, কিন্তু বাছুরটা একাকাই চলে এসেছে। তো এখনও ভিডিও এডিটিং তো আমি কমপ্লিট করতে পারিনি, আজকে আমি টাইমলি ভিডিওটাও দিতে পারবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগস। কালকেও কিন্তু ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, কেন জানি না, কমপ্লিট করবো করবো ভেবেও কিন্তু কমপ্লিট করেও উঠতে পারছি না। তো ভিডিওটা আজকে আমি কমপ্লিট করব। তো দেখো এখন একটু রেডি হয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি, আর সকালবেলা প্রচুর ঠান্ডা ছিল, আর এখন আবার দেখছি খুব গরম, তো খদ্দরের এই কুর্তিটা পরেছি, কিন্তু গরম লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, ড্রেস করা হয়ে গেছে, আর আমি এক জায়গায় যাবো, তো সেই জন্য লেট হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওতে তোমাদেরকে বলছি না যে আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটার বেশি বড় করব না, এখানেই কমপ্লিট করব। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে, ততক্ষণে অনেক 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 ভালো থেকো সবাই, টাটা।